উপস্থিত আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ, এই জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর, জেলা সদরে অবস্থিত পৌরসভা এবং আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকগণ, জাতীয় সংসদের দলীয় নির্বাচিত প্রতিনিধিরা এবং স্বতন্ত্র প্রার্থী যারা নির্বাচিত হয়েছে তাদের উপরে ডাকা হয়েছে, তাছাড়া জেলা পরিষদ, উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যানগণ, সিটি কর্পোরেশন, পৌরসভার দলীয় মেয়রগণ এবং সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক সহ সকলকেই আমি স্বাগত জানাচ্ছি। আজকে আপনারা সকলে উপস্থিত হয়েছেন, আমরা খুব বেশি সময় নিতে পারিনি, অল্প সময়ের মধ্যেই নোটিশ করেছিলাম। কাজে আজকে আপনাদের পদার্পণে গণভবন ধন্য হয়েছে, এই গণভবন আপনাদেরই ভবন, জনগণের ভবন। শিক্ষায় দীক্ষায় আরো উন্নত হবে সেটাই।